নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি জানাতে চলেছি সেটি হচ্ছে দীপাবলিতে কিছু কিছু বস্তু এবং দ্রব্য রয়েছে যেগুলি দানের মাধ্যমে আপনি আপনার রাশিচক্রের বিভিন্ন গ্রহকে শক্তিশালী করে নিতে পারেন অর্থাৎ যে গ্রহ খারাপ রয়েছে তাকে ফেভারে আনতে পারেন কিভাবে ফেভারে আনতে পারেন আসুন একে একে জেনে নিই প্রথমেই দীপাবলিতে সকালে সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন উঠে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করুন এবং যদি সম্ভব না হয় তবে বাড়িতেই স্নানের জনের মধ্যে গঙ্গাজন দিয়ে আপনি স্নান করুন তারপরে আপনি নতুন বস্ত্র ধারণ করুন অবশ্যই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নতুন বস্ত্র ধারণ করবেন এই নতুন বস্ত্র ধারণ করার পর আপনি প্রথমেই বাড়ি যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার অর্থাৎ গিফট দিন কেননা কিছু কিছু বস্তু রয়েছে বা দ্রব্য রয়েছে যদি সেগুলি আপনি দিতে পারেন অর্থাৎ দান করতে পারেন তবে আপনার রাশিচক্রের বিভিন্ন রাশিকে পাওয়ার দেওয়া যাবে সেই জন্য অবশ্যই প্রথমে বাড়ির সদস্যদের আপনি বস্ত্র বা কোনো কিছু গিফট উপহার করুন এরপরে যদি আপনার সামর্থ্য হয় তবে গরিব দুঃখী মানুষকে বস্ত্র বা মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করবেন কেননা দানের মাধ্যমে আমরা পুণ্য অর্জন করতে পারি এবং যে গ্রহদোষ রয়েছে তা কিছুটা আমরা কমাতে পারি এরপর অবশ্যই সেদিন ঘরে লক্ষ্মী গণেশ এবং কুবেরের একত্রে পুজো করুন এরপর পুজো সমাপ্ত হয়ে গেলে আপনি দান হিসাবে ব্রাহ্মণকে সেন্ট অবশ্যই দিতে পারবেন এবং যদি আপনি ব্রাহ্মণকে দিয়ে পুজো না করান নিত্য পুজোর মতো যদি পুজো করেন তবে আপনি মন্দিরে যে কোনো ব্রাহ্মণকে সেন্ট দেওয়ার চেষ্টা করুন আপনি যদি সেন্ট দিতে পারেন তবে সেন্টের মাধ্যমে শুক্র গ্রহ কিন্তু আপনার শক্তিশালী হয়ে যাবে এবং গরিব দুঃখী মানুষকে যদি আপনি বস্ত্র দেন বা কোনো খাদ্যবস্তু দেন বা মিষ্টি জাতীয় খাবার দেন তবে কিন্তু আমার গ্রহ আপনার শক্তিশালী হয়ে যাবে এই উপায় অবলম্বন করুন এবং বাড়ির যে সমস্ত বাচ্চা বাচ্চারা রয়েছে বা বাইরের যারা বাচ্চা রয়েছে তাদেরকে অবশ্যই মিষ্টি দ্রব্য খাওয়ান তবে দেখবেন আপনার বুধ গ্রহ পাওয়ারফুল হয়ে যাবে এরপরে আপনি লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করুন এই দীপাবলিতে যেন আপনার ধন ভাণ্ডার ভরে ওঠে এই কৃপা প্রার্থনা করে প্রণাম জানাবেন এবং সেদিন অবশ্যই নিরামিষ খাবার খাবেন এবং জুয়া খেলবেন না